গুপ্তধন। এই কথাটার মধ্যে যেন লুকিয়ে রয়েছে একটা রোমাঞ্চ, একটা রহস্যের হাতছানি। কিন্তু কপালে না থাকলে গুপ্তধন মেলা বড় ভার। অপ্রত্যাশিত জায়গায় মূল্যবান সম্পদ খুঁজে পাওয়া চারটিখানি কথা নয়, কিন্তু ভাগ্যে থাকলে অনেক সময় কসরত না করেও হাতে আসতে পারে গুপ্তধন। ঠিক এইভাবেই গুপ্তধনের হদিশ পেয়েছিলেন লড়াইয়াং। 2018 সাল, টেক্সাসের একটি দোকান থেকে মাত্র $35 বিনিময়ে একটি আবক্ষ মূর্তি কিনেছিলেন তিনি। ভালোবেসে সেটির নাম দিয়েছিলেন ডেনিস। কিন্তু লড়া জানতেনই না যে এই আবক্ষ মূর্তিটি 2000 বছরের পুরনো। নিলাম সংস্থা সাদবীর এক বিশেষজ্ঞ এই মূর্তিটি দেখার পর এই রহস্য ভেদ করে। তিনি জানান এটি গ্রীসের পাগল রাজা কালিগুলার বাবা জার্মানিকাসের মূর্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি থেকে মূর্তিটি চুরি হয়ে যায়। তবে মূর্তির রহস্য জানার পরে সেটিকে জার্মানি ফেরত পাঠানোর উদ্যোগ নেন লারা। বর্তমানে ওই মূর্তির স্থান সান অ্যান্টোনিও মিউজিয়াম অফ আর্টসে। 2023 সালে মূর্তিটি জার্মানি ফিরবে। ঠিক সেরকম ভাবেই হেলেন ফিওরাতির কোনো ধারণাই ছিল না তার ঘরে রাখা কফি টেবিলটি আসলে কি। পরে জানতে পেরেছিলেন এটি পাগল রাজা কালিগুলার নৌকার মার্বেল দিয়ে তৈরি। ইউরোপ থেকে মোজাইকটি কেনার পর বেশ কসরত করে সেটি নিজের আমেরিকার বাড়িতে নিয়ে এসেছিলেন হেলেন। কিন্তু সেটিরও ইতিহাস সম্পর্কে তিনি ছিলেন সম্পূর্ণ অজ্ঞাত। বিষয়টি জানার পরে ইতালি সেনা, পুলিশের বিশেষ বিভাগ এবং নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সহযোগিতায় সেটিকে ইতালিতে ফেরত পাঠানো হয়। ঠিক একই রকম ভাবে ইংল্যান্ডের ব্রাইটনে একটি দোকানের নিচে খোঁড়াখুঁড়ি করার সময় সেখান থেকে উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাউন্ডের বান্ডিল। শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ন্যাৎসি জার্মানির আক্রমণের আশঙ্কায় দুই ইহুদি ভাই এরিক এবং ভিক্টর ব্র্যাডলি নিজেদের দোকানের নিচে বেশ কিছু পাউন্ড লুকিয়ে রেখেছিলেন। সেখান থেকে উদ্ধার হয় 5 এবং 1 পাউন্ডের নোটের প্রায় 30টি বান্ডিল, যেখানে ছিল মোট 1,30,000 পাউন্ড, যা বর্তমানে আনুমানিক মূল্য $20,00,000-এরও বেশি। ছোটবেলায় কাকিমা নোড়ার পিয়ানোয় হাত দেওয়া একেবারে বারণ এলেন কেলে। 1992 সাল যখন তাদের বাড়ি বিক্রি করা হয় তখন ওই পিয়ানোটিকেই মাত্র $25 কিনে নেন এলেন। 25 বছর পর একদিন পিয়ানো সুর শুনে কেলির মনে সন্দেহ জাগে। পিয়ানোটি খুলে দেখেন সেখানে রয়েছে বিখ্যাত বেসবল খেলোয়াড় বেব রুথের 20টি দুষ্প্রাপ্য ছবি। 2019 সালে ওই 20টি ছবি নিলামে তুলে প্রায় $1,30,000 পান কেলি। বিশ্বজুড়ে ব্রাসেলসের শাসক ইনফান্তা ইসাবেলা ক্লারা ইউনিজের জন্য 20টি চিত্র রয়েছে, যেগুলি প্রাণ পেয়েছিল চিত্রশিল্পী অ্যান্থনি ভ্যান ডাইকের তুলির টানে। এমনই একটি চিত্র $88 দিয়ে কিনেছিলেন লাইব্রেরিয়ান ফ্রিস রাইট। ভেবেছিলেন এটি উচ্চমানের নকল এক চিত্র। প্রায় 50 বছর পর বিশেষজ্ঞরা এই চিত্রটি দেখার পর বলেন সম্ভবত এটি অ্যান্থনি ভ্যান ডাইকের নিজের হাতে আঁকা ছবি। 2020 সাল নভেম্বর মাস, বাল্টিক সাগরের রুটিন মাফিক ড্রাইভিং করার সময় জলের তলায় একটা টাইপরাইটারের মেশিন খুঁজে পান মাইকেল সোয়াট। সেটিকে জল থেকে তুলে আনেন তিনি। পরীক্ষা করে দেখা যায় সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিখ্যাত জার্মানি এনিগমা যন্ত্র। যুদ্ধের পর 100 এনিগমা যন্ত্র জলে ফেলে দেওয়া হয়েছিল এবং এটিও তারই মধ্যে একটি। আপাতত সেটি সারাইয়ের চেষ্টা চলছে। 1300 খ্রিস্টাব্দের ঘটনা। উত্তর পূর্ব ফ্রান্সের বাসিন্দা এক ইহুদি মহিলা সম্পত্তি সুরক্ষিত রাখতে বাড়ির পাঁচিলের মধ্যে নিজের বিয়ের আংটি সহ মোট 13টি সোনার আংটি এবং 384টি রূপোর কয়েন লুকিয়ে রেখেছিলেন। 1863 সালে বাড়িটি মেরামতির সময় সেগুলি উদ্ধার হয় এবং সোনার গয়নাগুলি রাখা ছিল একটি পোর্সেলেনের পাত্রে। শুনলেন তো এই সমস্ত কাহিনী? অর্থাৎ ভাগ্যে থাকলে অনেক সময় কসরত না করেও আপনার হাতেও আসতে পারে এমনই কিছু গুপ্তধন। তবে হ্যাঁ, ইতিমধ্যে যদি আপনার হাতেও এমন গুপ্তধন এসে গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টে
তার গল্প শোনাতে পারেন।